সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি ব্র্যাক ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান বিকাশের বিরুদ্ধে অভিযান শুরু করেছে দুবাই ইকোনমিক ডিপার্টমেন্টস। অল্প সময়ে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা বিকাশ আমিরাতে সম্পূর্ণ অবৈধ, যা অনেক প্রবাসী বাংলাদেশি এখনও জানে না। গত মঙ্গলবার 17 জানুয়ারি বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর কারণে দুবাইয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রায় 20,000 দেহরাম জরিমানা করা হয়। দুবাই ইকোনমিক ডিপার্টমেন্ট জানিয়েছে এ ধরনের অভিযান আমিরাতে প্রতিটি বিভাগে চালানো হবে। বিভিন্ন এক্সচেঞ্জ ও ব্যাংকে খোঁজ নিয়ে জানা গেছে প্রবাসী বাংলাদেশিরা আগে এক্সচেঞ্জ ও ব্যাংকে দেশে টাকা পাঠালেও বর্তমানে তা অনেক কমে গেছে। বেশিরভাগ প্রবাসী বাংলাদেশি বিকাশের মাধ্যমে দেশে টাকা পাঠান। অমিরাত প্রশাসনের কাছে বিকাশের বিরুদ্ধে প্রথমে আল আনসারি এক্সচেঞ্জ অভিযোগ করলেও পরবর্তীতে বিভিন্ন এক্সচেঞ্জ ও ব্যাংক অভিযোগ দাখিল করে। এসব অভিযোগের ভিত্তিতে দুবাই ইকোনমিক ডিপার্টমেন্টস এ অভিযান চালান। এদিকে জরিমানাপ্রাপ্ত এক প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ মহিনুদ্দিন জাগো নিউজকে বলেন, দুবাইয়ের ফিরুজোমায় আমার একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, সেখানে জরুরি প্রয়োজনে দেশে টাকা পাঠানোর জন্য বিকাশের ব্যবস্থা রেখেছি। কিন্তু হঠাৎ মঙ্গলবার 17 জানুয়ারি একজন বাংলাদেশি এসে আমাকে বলল আমি দেশে টাকা পাঠাবো। আমি নম্বরটা লিখে নেওয়ার সঙ্গে সঙ্গে দুবাই ইকোনমিক ডিপার্টমেন্টের লোকজন দোকানে প্রবেশ করেন। এরপর কোনো কিছু না বলে ক্যামেরা দিয়ে বিকাশ লেখা কাগজ ছবিসহ দোকানে অন্যান্য দৃশ্য ক্যামেরাবন্দি করেন তারা। আমি অনেক আকুতি মিনতি করার পরও জরিমানা করে চলে যান তারা। তবে কত দেহরাম জরিমানা করা হয়েছে তা আমি এখনও জানি না, দুবাই ইকোনমিক ডিপার্টমেন্টে গেলে জানতে পারবো। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।